তুমি মাইকে নিয়ে কিছু বলছিলে বোধহয়। না না তেমন কিছু না। সংকোচ করছিস কেন, বলে দে। আমরা মাহিকে নিচে দড়ি দিয়ে বেঁধে রেখেছি। কি? কি সাংঘাতিক গিট্টু রে। দড়িটা খুলে দাও, কি কোনো উচিত কাজ হচ্ছে না? আমাদের খোঁজ কিভাবে পেয়েছেন আপনি? বাস ছুটে গেছে, এবার আপনি মুক্ত। আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পেলাম না। আমাদের খোঁজ কে দিয়েছে আপনাকে? এটা কেমন প্রশ্ন রাহাত, আমাকে তো ছোটবেলা থেকে চেনে। না চিন্তো না। চিন্তো না মানে? চিন্তো না মানে যাকে আমরা আমাদের সামনে বসে থাকতে দেখছি, তার আসল নাম মাহিনা, অন্য কিছু। কি সাংঘাতিক ব্যাপার! তাহলে উনি মাই সাহেব না মুন সাহেব? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না রাহাত। জানো আমি মাহিদের বাড়িতে গিয়েছি নদীর ওপারে। কিন্তু ওদের বাড়ি তো আর নেই। আছে, বহাল তবিয়তে আছে। মানে সত্যি কথা বলতে কি অনেক মিথ্যা কথা বলা হয়েছে দেখছি। হ্যাঁ অনেক অনেক মিথ্যা বলা হয়েছে। কৈশে ও যদি মাহি না হয় তাহলে মাহি কোথায়? আমি খুব দুঃখিত, বিষয়টা খুব কষ্টের। মাহি বেশ কয়েক বছর আগে বিদেশে চলে যায়। সেখানে একটা রোড অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। কি সাংঘাতিক! আপনি মাহি ভূত? কি এতক্ষণ আমি ভূতের সঙ্গে বসেছিলাম? না না খুব সাহেব, ভূত না, একেবারে রক্ত মাংসের করা মানুষ উনি, কিন্তু কোনোভাবেই মাহি না। মাহি নেই? না রানু, নদীর ওপারে গিয়ে আমি মাহির কবর দেখে এসেছি। তাহলে কে আপনি? কেউ একজন আসছে এদিকে। কে? মনে হয় আপনার বোন অনিমা পা। দরজা চাপিয়ে দাও। কি ব্যাপার, দরজাটা আর তালা নেই কেন? ভিতরে কেউ আছে নাকি? যাই তো। ভেতরে তো শব্দ পাচ্ছি না কেন? ওরা তো টের পেয়ে ফেলেছে আমি এখানে। চলে গেছে।
আপনাদেরকে তো একটা কথা বলা হয়নি, অনিমা পায়ের আগে উকি দিয়েছিল আর খবির ভুল করে ওনাকে মাহি নামটা বলে দিয়েছে। আমারই সন্দেহ ছিল। মানে কার কথা এ কাজ করেছেন আপনি? অনিমা পা, ফারিয়া, নাকি দুজনই আছে কিছু? বেঁচে থাকো মা, হাজার বছর বেঁচে থাকো। আমি আমার এই মেয়েটাকে প্রতিবার দেখি আর মুগ্ধ হই। খোদা জানে নিজের হাতে তৈরি করেছে রে মা তোমাকে। আসলে মায়ের মেয়ের রং পাইছে তো, তা যা বলেছেন। হ্যাঁ বিথি, আমি কিন্তু তোমার নামে নালিশ করেছি সালমা আপার কাছে। আমার ভোলা ভালা ছেলেটাকে পটিয়ে আগে ভাগে আংটিটা পরে নিয়েছে। আসলে হয়েছে কি আপা, এই আজকালকার ছেলেপেলেরা ময় মরুপিতের দামই বোঝে না, ভুল করে ফেলাইছে। আর বিথি, আংটিটা খুলে দে না, দে আপা আবার তোরে পরাইতে দে না। না থাক, এটা তোমার আর আমার মাঝে একটা অভিমান হয়ে থাকলো। না না বা, সেটা কেমন কথা? সেটাই কথা। ঠিক আছে আপা, আজ তাহলে যাচ্ছি। বিআই সাহেব। জি জি। যাচ্ছি, কাল কিন্তু আপনাদের একসাথে সময় মতো ফরহাদের হলুদে দেখতে চাই। ও হ্যাঁ, আর রাহাত রানুকেও। আচ্ছা কোথায় ওরা, একবার দেখা করবে না? আসলে অনেক কিছুর পর আজকে ওরা নিজেদের সাথে কথা বলছে, একটু অপেক্ষা করলেই। না থাক, কালই না হয় ওদের সাথে কথা বলবো। নিয়ে আসবেন কিন্তু ওদেরকে আপা। তাহলে যাই, চলুন আন্টি। তুমি আর অন্তরে এখানে থাকো, ওদের সাথে গল্প টল্প করো। শরীরটা আজ বিশেষ ভালো লাগছে না, তাই আপনার সাথেই। তোমাকে যে কাজটা দিয়েছি সেটা সেরেই একবারে বাসা যাবে, কেমন? কিসের কাজ? এই তোমাদের সাহায্য করার কাজ। বিয়ে বাড়িতে কত রকম কাজ থাকে না। ও আসি আমি। চলো তো আসো, আমার সাথে রান্নাঘরে একটু কাজ করবো, আসো। আরে আমি তো, আরে আসো না, আসো, বলছো তো সাহায্য করতে, আসো। মাহির কি অবস্থা বাবা? ও রাহাত ওখানে আছে। আচ্ছা আমিও গিয়ে দেখি। এই মিথি, তোর ফোন বাজছে। তুমি ফোনটা ধরছো না কেন দিদি? আমি কি পরিমাণ চিন্তার ভিতর ছিলাম তোমার কোনো ধারণা আছে? আছে তো, কচু আছে। আচ্ছা মা একা একা কোথায় গেল দিদি? তুমি কোথায়? তোমাদের বাসার গলির সামনে। মা কোথায় গেল? বাসায় চলে যাচ্ছে। কিন্তু তুমি এখানে কেন? তোমার তো এখন বাসাতেই থাকা উচিত। আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে যে দিদি। অনিমা আপু অন্তরাদের সাধ্য নেই আমাকে কিছু করার। তুমি যাও ফরহাদ, মা যদি এসবের সাথে
জড়িত থাকে আমি চাই না উনি কিছু বুঝুক। আমিও চাই না, কিন্তু তোমাকে একবার দেখতে পারলে। দেখতে হবে না, ভেবো না তুমি, কিছু হবে না আমার ফরহাদ। আই লাভ ইউ বিথি, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক 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 ভালোবাসি ফরহাদ। যাক বিথি, এতদিনে আমার ফরহাদকে কেড়ে নেবার প্রতিশোধটা আমি নিজের হাতেই নিতে পারব। কি সংঘাতি এই যে, আমরা কতক্ষণ এভাবে বসে থাকবো আপনার কথা শোনার জন্য, উত্তর শোনার জন্য? কতক্ষণ আমরা দাঁড়িয়ে বসে থাকবো? আমাদের সবাইকে যেতে হবে, বিথিকে হলুদ দিতে হবে, আমরা সেখানে যেতে চাই। আপনার উত্তরের জন্য তো এভাবে দিন রাত বসে থাকতে পারবো না মাই সাহেব। জনাব কবির ভাই, আপনারা দুজন হলুদ দিতে চান, আসলে আপনারা দুজন মিলে আজকে যা করলেন। কেন করবো না? ওই নাচের স্কুলটার সাথে আমাদের নামও জড়িত আছে রানাপা। এইরকম একটা ঠকবাজের অধীনে আমাদের কাজ করতে হতো, এটা ভাবতেই তো আমার কষ্ট হচ্ছে। এখন তো আমার মনে হচ্ছে উনি ওনার বাবাকে নিয়ে যে নাটকটা করেছে না, সেটাও মিথ্যা। না ঝর্ণা, পুরোপুরি মিথ্যে নয় বিষয়টা। তুমি কিভাবে জানো? কারণ আমি এই মাহির আসল ঠিকানা খুঁজে বের করেছি। খুব অভাব ও দরিদ্র অবস্থায় থাকে এই মাহি নামধারী। আপনি নিজে না বললে আমাকে সবকিছু বলতে হচ্ছে মিস্টার সজল। ৬ মাস আগেও বেশ ভালো একটা চাকরি করতেন মিস্টার সজল। এই টাকায় বাবার চিকিৎসা, নিজের ভরণ পোষণ সবকিছু ঠিকঠাক মতো হয়ে যেত। কিন্তু করোনা আসার পরেই গার্মেন্টসে সে চাকরিটা হারানো নেই। তারপর থেকে বাবার চিকিৎসারও দূরের কথা, নিজেদের দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই কষ্টকর হয়ে উঠে ওনার জন্য। মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, অনেক কাজ চেয়েছেন, কিন্তু কেউ ওনাকে কাজ দেয়নি। আর তারপর তারপর আমার আর রানুর সংসার ভাঙতে, আমাদেরকে আলাদা করতে এই কাজটা উনি পান, তাই না সজল সাহেব? এই কাজ ওকে কে দিতে পারে বলো তো রানু? পারিয়া। একদম একদম তাই। এখন বলুন সজল সাহেব, আমি ঠিক না ভুল? আপনি শুধু এই নামটা বললেই ওদের টাকাটা পাবেন না, তাই তো? দেখুন, আমি এই নামটা বলতে পারবো না। এটা না বললেও আমাদের বুঝতে বাকি নেই সজল সাহেব, কে আপনাকে এই কাজে নিয়োগ দিয়েছে। শুধু একটা কথা বলুন, আমার বোন অনিমাও এর সাথে ছিল কিনা? সরু সরু সরু, আরে পুরো যেতেছে গা তো। হা হা,
আরে রান্না করে সাহায্য করতে চাইলে চুলার চরিত্র জানতে হয়। বিষ্টা এনেছিস আপি? তুই তুই এখানে কি করছিস? মিশিয়ে দে না, তাহলে সব মরে একেবারে সাফ হয়ে যাবে। আনিনি। তাহলে তো একা শুধু বিথিকেই। আস্তে কথা বলুন তো। সম্পত্তির লোভটা শেষ পর্যন্ত ছাড়তে পারলি না আপনি? এটা লোভ না, আমার অধিকার। এই তো বুঝছিস, তাহলে আর দেরি কেন? বিথি এখন একা একা খেয়ে নিচ্ছে, একটু পর যখন বাকিরা খেতে বসবে তখন আমরা বিথিকে একা পাওয়ার চেষ্টা করব, তারপর ছবি তুলব। একটা ছবি দোতলার রেলিং এর উপর বসে। আমি আজ এই কাজটা করতে চাইছিলাম তো। ও যখন রেলিং এর উপর বসবে তখন তুই ওকে জোরে ধাক্কা দিবি, দোতলা থেকে বাতাস কেটে বিথি ধপাস করে নিচে পড়ে যাবে, মাথাটা পড়বে আগে। বিথিকে ওরা দোতলায় নিচ্ছে কেন? ডাক্তার মারা ফেলনা দেওয়ার জন্য। আরে নিতেছে এরা ছবি তুলবার লেগে আইস কোরআন ঠিক আছে জামাল গোয়েন্দা। আর একটু রেলিং এর কাছে এসে দাঁড়াও। ঠিক আছে। আর একটু কাছে বিথি, মানে আর একটু নিচের দিকে ঝুঁকে দাঁড়াও। আজ এমন ভাবে ধাক্কা দেব না বিথি, সেদিনের মতো আমাকে পানিতে ফেলতে পারবি না তুই।